বন্ধুরা আশা করি ভালো আছেন। এইদিকে থ্রি, এইদিকে ফোর, এইদিকে ফোর, আবার এইদিকে থ্রি, এইদিকে গোল, এইদিকে গোল, এইদিকে হাতল, এখানে ছোট একটি গোল, মাঝখানে ছোট একটি গোল, চারদিকে চারটি পাপড়ি। এরপর সম্পূর্ণ পেন্সিলের ড্রয়িংটি সাইন পেন, পেন্সিলের দাগের উপর সম্পূর্ণ সাইন পেনটি সুন্দরভাবে করতে হবে। এখানে ডাবল লাইন, রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে নিলাম। সম্পূর্ণ মকটিতে প্রথমে হলুদ রং, এরপর হলুদ রঙের উপর কমলা শেড, অত্যন্ত মসৃণভাবে হলুদের উপর কমলা শেডটি দিতে হবে। পাপড়ির ভেতর লাল রং। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি পেয়ে যান ইজিলি। তো বন্ধুরা, হয়ে গেল কালার ড্রয়িং মক। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।